হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি প্রকৃতি থেকে কিছু সুন্দর রং কালেক্ট করার চেষ্টা করেছি, বলতে পারো মানে এখান থেকে আমি মানে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করেছি কিছু কালার থেকে। দেখো, যেমন এরকম ব্রাইট হলুদ, এটা কিন্তু ঝিঙে ফুল ছিল, আর এটা হচ্ছে অপরাজিতা। এটার যে সুন্দর রংটা আর এই গাছের যে পাতার যে মানে ফর্মটা, এগুলো আমি নামার চেষ্টা করেছি। একটা দেখো পাঞ্জাবি করছি, সেই পাঞ্জাবিতে আমি এখন পাঞ্জাবির একটা পাতা করছি। এখানে আমি করব সেই অপরাজিতা ফুল এবং তার লতা পাতা আর তার আকর্ষক। আমি পেন্সিল দিয়ে একটা পাঞ্জাবিকে বোর্ডে আটকে নিয়ে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি প্রথমে। দেখো, তাহলে সুবিধা হবে আমার পক্ষে, অনেকেই করে না একেই, কিন্তু আমার পাঞ্জাবির ওপর এটাই প্রথম কাজ। আমি এর আগে করেছি শাড়িতে অল্প স্বল্প, কিন্তু পাঞ্জাবিতে এইভাবে এই প্রথমবারই করছি। দেখো তোমরা, এই যে আমার আঁকা হয়ে গেছে। এবার আমি এখানে সবুজ রং নিয়ে জায়গাটা জল দিয়ে দেখো কিছুটা ভিজিয়ে নেব। আমরা ওয়াটার কালার যেভাবে করে থাকি সেইভাবেই করব, কিছুটা জল দিয়ে ভিজিয়ে সেখানে কিন্তু আমরা কালার ছেড়ে ছেড়ে দেব। এই দেখো, এভাবে ছেড়ে দিচ্ছি, তাতে দেখো কি সুন্দরভাবে ভেজা জায়গাটুকু ছড়িয়ে যাচ্ছে, তাতে একটা এফেক্ট আসবে। আর দেখো, এখানে আলোর পরিবর্তনের জন্য রংটা একটু অন্যরকম এসেছিল। এই হলো টোটাল ব্যাপারটা এবং ডিজাইনটা। এরপরে আমি ফুলটা দেখাচ্ছি। এই যে আমি ফুলটা এইভাবে করে নিয়েছি, এটা হলো প্রথম কোট। প্রথমে আমি এইভাবে করেছি, এই দেখো নীল রং, অপরাজিতার রংটাই আনার চেষ্টা করেছি। এই রঙেরও একটা হয়, এটা আমি অনেক রাত্রেবেলা করছিলাম। দেখো আমার কোলে আমার বিড়ালগুলো আছে, তিনটে ছোট বিড়াল আছে, এরা আমার আঁকা দেখছিল খুব মনোযোগ সহকারে, তাই আমি ওদেরকেও ভিডিওতে নিয়ে নিয়েছি। এই দেখো, বাকি দুজন ঘুমোচ্ছে, একজন দেখছে। আমি এখানে ফুলের ডিটেলস করছিলাম, এই দেখো কাছের থেকে। এই যে এখানে আলোর ছায়ার জন্য কিছুটা এরকম এসছে, তারপর আমার হয়ে গেছে। এই দেখো, আমি এই পুরোটাকে দেখানোর জন্য এই বাস ঝাড়টার মধ্যে একটা হ্যাঙ্গারে করে এটা রেখেছি, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। তোমরা সবাই নিশ্চয়ই জানো এখন নিম্নচাপ চলছে, তো সেটারই হাওয়া। আর এটা আমাদের চালকুমড়োর একটা মাচা আছে, এটা ওখানে রেখে মানে ট্রাই করছিলাম, দেখি কেমন হয় দেখতে ব্যাপারটা। দেখো প্রচণ্ড হাওয়া এসেছিল, আর দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে, বেশ একটা অন্যরকম মানে ফিল এসছে যে হাওয়ায় দুলছে পাঞ্জাবিটা। এবং রঙগুলো দেখো প্রকৃতির সাথে কিন্তু মিশে গেছে। ঠিক এই জিনিসটাই আমি চেয়েছিলাম, যে প্রকৃতি থেকে রং নিয়ে সেটার একটা কিছু তৈরি করা। জানি না কেমন লাগবে, তোমাদের কেমন লাগলো জানিও আমাকে। এই হলো, এবার কাছের থেকে একটু দেখাবো। দেখো এই যে কাছের থেকে, তখন হাওয়া একটু বেশি ছিল। এই যে, এই হলো পুরো লুকটা। টাটা বন্ধুরা।